আসসালামু আলাইকুম, আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, চিনাই বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। তো অধ্যায় 5 আমি পড়াচ্ছিলাম, কাজ শক্তি এবং ক্ষমতা, যেটা 21 সাল এবং 22 সালের পরীক্ষার্থীর উভয়ের জন্য আছে রিভাইজড সিলেবাসে। তো এর আগে আমি 2টা ক্লাস পড়েছি এই চ্যাপ্টারে। আজকে এই চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস, এপিসোড 3। আমার ইউটিউব চ্যানেল HSC ফিজিক্স হোমে তোমরা এটা দেখতে পারবা সাবস্ক্রাইব করে, আর আমাদের কলেজের ফেসবুক পেজ চিনাই বিএসএম অনলাইন ক্লাস দেখতে পারবা ওইটাতে। তো দেখো, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কী হবে, তারপরে পড়িয়েছিলাম স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ কী হবে, স্প্রিং ধ্রুবক সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দেখাবো স্প্রিং ধ্রুবকগুলো যদি এইরকম অবস্থায় থাকে, বা স্প্রিং এর সমবায় হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলবো অনুক্রমিক বা শ্রেণী সংযোগ বা সিরিজ, আর একটাকে বলবো আমরা সমবায় বলতে পারি। দ্যাট মিন্স সিরিজ, SERIES, আর এটা হচ্ছে প্যারালেল। আচ্ছা, এই যে দেখো, আমার এখানে একটা স্প্রিং ধ্রুবক K1, এখানে একটা স্প্রিং ধ্রুবক K2। আমরা গত ক্লাসে পড়েছিলাম স্প্রিং ধ্রুবক K = F/X, F = kx ছিল, ওইটা থেকে আমরা নিয়ে এসেছিলাম K টা হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। এখানে দেখো দুইটা স্প্রিং ধ্রুবক শ্রেণীতে কানেক্ট আছে এবং এটা স্প্রিং এর মুক্ত প্রান্তে এম্বরের ভর ঝোলানো আছে। আবার দেখো, এই যে একটা স্প্রিং ধ্রুবক, এখানে একটা স্প্রিং ধ্রুবক, দেখো মাঝখানে কিন্তু একটা বাধা পাইলো, এখানে একটা এম্বরের বস্তু দিলাম, এটাও কিন্তু সমান্তরাল না, এটা অবভিয়াসলি শ্রেণীতে কানেক্ট। তাহলে এই দুটো হচ্ছে শ্রেণী সমবায়ে থাকলে কি হবে। এখন আসো আমরা শ্রেণী সমবায়ে থাকলে সূত্রটা কেমন হবে দেখি। তাহলে আমরা লিখতে পারি 1/KS যেহেতু সিরিজে, আর 1/K1 + 1/K2 যেহেতু আমাদের দুইটা স্প্রিং ধ্রুবক। সো আমরা লিখতে পারি এখানে K1 K2, এখানে কি থাকবে K1 + K2, আর এখানে 1/KS। তাহলে আমরা যদি তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে চাই, তুল্য স্প্রিং ধ্রুবক বা তুল্য বল ধ্রুবক যেটাই বলি, তাহলে KS = কি হয়ে যাবে K1/K2, আর নিচে কি হয়ে আসবে K1 + K2। এই ফর্মুলাটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি আমরা কৃত কাজ বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, W = ½KX² ছিল। ওই ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে সূত্রটা কি হয়ে যাবে KS, শ্রেণী সংযোগের ক্ষেত্রে, শ্রেণী বা অনুক্রমিকের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা KS টা বের করে নিব, বের করে এখানে বসিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ওকে ফাইন, আমরা অনুক্রমিকটা দেখালাম, এখন আমরা দেখবো সমান্তরালে কানেক্ট থাকলে কি রকম হবে। তাহলে দেখো আমরা এখন দেখবো সমান্তরাল সমবায়, স্প্রিং এর সমান্তরাল সমবায় বা স্প্রিং ধ্রুবকের যেটা বলি সমান্তরাল সমবায়। সেই ক্ষেত্রে যদি ধরো আমার চিত্রটা আমরা দেখাই, এই হচ্ছে আমার দুটি স্প্রিং ধ্রুবকের সমান্তরাল সমবায়ের চিত্র দেখালাম, এটা K1, এটা হবে কি K2, ঠিক আছে কথা। তাহলে আমরা যদি এটা এম্বরের বস্তু হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে KP = K1 + K2। তাহলে যদি আমরা আবার কৃত কাজ বের করতে চাই, W = ½KP x², x তো সরণ, তাহলে দেখো আমরা আগে KP এর মানটা বের করে নিব, তারপরে আমরা কৃত কাজ ইজিলি বের করতে পারবো। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ পেয়েছিলাম W = ½KX². আবার তোমরা জানো F = KX, এখান থেকে যদি আমরা কে বের করি তাহলে কি আসে F/X। তাহলে আমরা যদি আবার এখানে মানটা বসে, তাহলে কি থাকতেছে ½F/X × X², তাহলে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে ½F/X। এই হচ্ছে আমার কৃত কাজের ফর্মুলাটা। তাহলে আমরা ইচ্ছা করলে ½F, এর মানে আমরা কি বসাতে পারি MgX, X বা L ও থাকতে পারে পরীক্ষায়, L বা L।
তাহলে আমরা কৃতকাষ্ঠটা এরকম লিখতে পারি হাফ এম জি এল অথবা এম জি এল, হাফ এম জি এক্স বা হাফ এম জি এল হয়ে যাবে আলটিমেটলি এই সূত্রটা। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা প্রথমে পড়েছিলাম পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তারপরে আমরা পড়েছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আর এখন আমরা শিখব অভিকর্ষ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আর এখন শিখব অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ, খেয়াল করো খুবই ইম্পর্টেন্ট, অভিকর্ষ বলের বিপরীতে কৃতকাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, একটু দূরত্ব হচ্ছে ডিআর, এটা হচ্ছে উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে খেয়াল করো বস্তু ও পৃথিবীর কেন্দ্রে মধ্যবর্তী দূরত্ব, এই আর হচ্ছে বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আর বড় আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, আর এই হচ্ছে আমাদের উচ্চতা। তো আমরা যদি কৃতকাজ বের করতে চাই অভিকর্ষ বলের বিপরীতে কৃতকাজ, ডব্লিউ ইকুয়াল টু আমাদের আপার লিমিট হয়ে যাবে আর প্লাস এইচ, ব্যাসার্ধ থেকে কতটুকু উচ্চতায় উঠলো এটা হচ্ছে আর, এখানে বল ইন্টু সরণ, দ্যাট মিন্স ডিআর অল্প দূরত্বে যদি উঠে। সেই ক্ষেত্রে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা জানি এফ ইকুয়াল টু কত পড়েছো তোমরা, এফ ইকুয়াল টু এম এরকম পড়েছো তোমরা, এফ প্রপোর্শনাল এম ওয়ান এম টু, আর এফ প্রপোর্শনাল কী ছিল, ওয়ান বাই ডি স্কোয়ার। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুর কণা দুইটার ভরের গুণফলের সমানুপাতিক, একটা ছিল এম ওয়ান একটা এম টু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কি ডি। এবং খেয়াল করো নিউটনের মহাকর্ষ সূত্র কি ছিল, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান এফ কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলে যে সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই দুইটা থেকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র কি পেয়েছিলাম, এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, ঠিক আছে কথা। তাহলে এটা ওটা আমরা একটা ধ্রুবক বসিয়েছিলাম জি ইকুয়াল টু কি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। সেই ক্ষেত্রে আমার যদি একটা হয় বস্তুর ভর আর একটা হয় কি পৃথিবীর ভর, সেই ক্ষেত্রে আমরা সূত্রটাকে কি লিখতে পারি, এফ ইকুয়াল টু জি এম এম বাই কি আর স্কোয়ার। তাহলে নিউটনের সূত্র থেকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা যদি এখানে বসাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে আপার লিমিট আর প্লাস এইচ, লোয়ার লিমিট হচ্ছে আর, আর এফের মান বসিয়ে দিলাম জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু কি ডি আর। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কি পাচ্ছি, জি এম এম কে আমরা বাইরে নিয়ে আসলাম, জি এম এম ইন্টিগ্রেশন আর প্লাস এইচ, এখানে থাকলো কি আর, আর এখানে থাকলো ডি আর বাই আর স্কোয়ার। তারপরের লাইনে আমরা লিখতে পারি জি এম এম ইন্টিগ্রেশন আমরা যদি করে ফেলি না একটু পরে করি, তাহলে আর প্লাস এইচ আর এখানে থাকলো আর, এটাকে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ডি আর। নিশ্চয়ই এটুকু থেকে এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র দিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এর ফর্মুলা কি ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। নিশ্চয়ই এই সূত্রটা তোমরা জানো সমাকলনের সূত্র, ওইটা অনুযায়ী আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু জি এম এম থার্ড ব্র্যাকেট আর টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, সীমাটা হচ্ছে আর প্লাস এইচ বাই আর। তাহলে দেখো এখানে কত থাকতেছে মাইনাস ওয়ান, নিচে থাকতেছে মাইনাস ওয়ান আর উপরে থাকতেছে আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দ্যাট মিন্স ওয়ান বাই আর, আর এখানে মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু জি এম এম মাইনাস ওয়ান বাই আর, আর লিমিট হচ্ছে আর প্লাস এইচ নিচে থাকতেছে আর। নিশ্চয়ই এটুকু অংশ বুঝতে পেরেছ।
তাহলে এখন একবার আমরা আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো, তাহলে কি থাকতেছে জি এম এম মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ, ওয়ান বাই আর প্লাস এইচ, আর মাইনাসে মাইনাসে কি সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই আর। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা এটা ছিল ডব্লিউ, তাহলে আমরা কি লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু জি এম এম, যদি সাজিয়ে লিখি এটা আগে নিয়ে আসি ওটা পরে নেই, তাহলে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস এইচ। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি জি এম এম দশাগু যদি নেই আর ইন্টু আর প্লাস এইচ, তাহলে কি থাকবে এখানে থাকবে আর প্লাস এইচ মাইনাস আর থাকবে, আর আর কাটা চলে গেল। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল কি পাইলাম জি এম এম এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ, এই হচ্ছে আমার ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার অভিকর্ষ বলের বিপরীতে কৃতকাজ। পরীক্ষায় আসলে আমরা এই সূত্র ইউজ করব জি এম এম এইচ ইন্টু আর বাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন আসো, এখন যদি আমার এইচটা আর এর চেয়ে এইচ ভেরি ভেরি লেস দেন আর হলে, যদি পৃথিবীর ব্যাসার্ধটা যদি উচ্চতা দ্যাট মিন্স সরণের সরণ এই সরণটা যদি ভেরি ভেরি লেস দেন খুবই খুবই ছোট হয় পৃথিবীর ব্যাসার্ধ থেকে, সেই ক্ষেত্রে আমরা হরের এইচকে নেগলেক্ট করতে পারি। কার এইচকে? এইটা লব, এটা হর, হরের এইচকে নেগলেক্ট করলে আমরা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু জি এম এম এইচ বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমার আলটিমেট ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এই কন্ডিশন হলে হরের এইচকে আমরা উপেক্ষা করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাহলে এটা দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে আমরা জেনে নিই জি কি। জি হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক, এবং এটার মানও তোমরা সবাই জানো 6.673 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এম হচ্ছে পৃথিবীর ভর, এম পৃথিবীর ভর তো আমরা জানি 6 × 10⁻²৪ কেজি। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার, দ্যাট মিন্স 6.4 × 10⁶ মিটার। এইচ তো উচ্চতা, এম বস্তুর ভর, তাহলে আমরা নিশ্চয়ই ম্যাথগুলা প্র্যাকটিস করতে পারবো। তাহলে দেখো এটা থেকে আবার আমরা লিখতে পারি ডব্লিউ প্রপোর্শনাল এইচ, এর মানে অভিকর্ষ বলের বিপরীতে কৃতকাজটা সরণ বা উচ্চতার সমানুপাতিক। নিশ্চয়ই এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো, সবগুলা ফর্মুলা মনে রাখবো। দেখো তাহলে আমি আবারও বলছি, আমরা প্রথমে পড়িয়েছি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, খুবই ইম্পর্টেন্ট। দুই নম্বরে পড়িয়েছি স্প্রিং বলের বিপরীতে কৃতকাজ এবং স্প্রিং এর কানেকশনগুলো দেখিয়েছি, শ্রেণীতে হলে কি হবে, সমান্তরালে হলে কি হবে। তিন নম্বরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কৃতকাজ। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, আমরা তখন পড়াবো মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং চোখ রাখো। আল্লাহ হাফেজ।